হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওর মাধ্যমে ব্যাঙ্গালোরের যে দু তিনটা টপ কলেজ আছে তাদের মধ্যে একটা কলেজ, তো তোমরা অনেকেই কলেজটার নাম জানো, ঠিক আছে। কলেজটা হচ্ছে বৈদ্যি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পুরো কলেজের ক্যাম্পাসটা দেখাবো, ঠিক আছে। আর এই কলেজে কী কী কোর্স করানো হয় সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে, এবং এই কোর্সগুলো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, তাহলে কীভাবে অ্যাডমিশন নেবে এবং অ্যাডমিশনের কী কী প্রসিডিওর আছে, তো সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। স্যার হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি বৈদ্যি নার্সিং কলেজের পিছনে দাঁড়িয়ে আছি, বৈদ্যি ইনস্টিটিউশন অফ নার্সিং সায়েন্স, ঠিক আছে। দেখতে পাচ্ছ পিছনে যে বিল্ডিংটা, এখন এটা হোয়াইট লাগছে, ভালো করে বুঝতে পারছো না, বাট দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। বৈদ্যি ইনস্টিটিউশন অফ নার্সিং সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার। নার্সিং বিল্ডিংটা ক্রস করে সামনে দিয়ে একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে MBBS ক্যাম্পাস। MBBS ক্যাম্পাস থেকে আরেকটু এগিয়ে সেটা হচ্ছে BDS, মানে ডেন্টাল সায়েন্সের। চলো BDS ক্যাম্পাসটাও দেখি কীরকম। এটা হচ্ছে ডেন্টাল সায়েন্সে, তোমরা দেখতে পাচ্ছ বড়ো সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে। আর এই সাইডে দেখো প্লেগ্রাউন্ড আছে, প্লেগ্রাউন্ডটা দেখছো। এটা হচ্ছে বৈদ্যি ফার্মেসি কলেজ, বৈদ্যি কলেজ অফ ফার্মেসি। তো চলো দেখি কলেজটায় কী কী কোর্স করানো হয়। বৈদ্যি ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার হ্যাজ 4 একাডেমিক ইনস্টিটিউশনস, বৈদ্যি ইনস্টিটিউশনস অফ মেডিকেল সায়েন্স, বৈদ্যি ইনস্টিটিউশনস অফ ডেন্টাল সায়েন্স, বৈদ্যি ইনস্টিটিউশন অফ নার্সিং সায়েন্স অ্যান্ড বৈদ্যি ইনস্টিটিউশনস অফ বায়োটেকনোলজি সায়েন্স। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু MBBS, BDS, নার্সিং, ঠিক আছে, নার্সিং মানে GNM নার্সিং, BSc নার্সিং এবং বায়োটেকনোলজি, ঠিক আছে, এই কোর্সগুলো কিন্তু করানো হয়। এছাড়াও দ্য ক্যাম্পাস অলসো হ্যাজ 2 স্পেশালিটি সেন্টার, বৈদ্যি ইনস্টিটিউশন অফ দ্য রিহ্যাবিলিটেশন অ্যান্ড বৈদ্যি আয়ুর্বেদ গ্রাম। এখানে কিন্তু রিহ্যাবিলিটেশন সেন্টার মানে নেশামুক্তি কেন্দ্র, ঠিক আছে, আর আয়ুর্বেদ গ্রাম মানে তোমরা যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করতে চাও তারাও কিন্তু এখানে পড়াশোনা করতে পারো। দ্য ইনস্টিটিউশন অফার আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রি, মানে তোমরা MBBS আন্ডার গ্রাজুয়েট এবং MBBS-এর পর কিন্তু পোস্ট গ্রাজুয়েটও তোমরা করতে পারো। দ্য কলেজ অ্যানুয়ালি অ্যাকসেপ্টেড 250 স্টুডেন্ট ফর MBBS আন্ডার গ্রাজুয়েট কোর্স, ঠিক আছে, মানে এই কলেজটা কিন্তু 250টা MBBS সিটের কিন্তু ক্যাপাসিটি আছে। অ্যাডমিশন টু দিস কোর্স ইজ মেড থ্রু এ মেরিট লিস্ট পেপারের অন দ্য বেসিস অফ দ্য স্কোর অফ দ্য ক্যান্ডিডেট ইন নিট এক্সাম, ঠিক আছে, মানে তোমরা কিন্তু এখানে নিট এক্সামের উপর কিন্তু নির্ভর করে মেরিট লিস্টের উপর কিন্তু এখানে কিন্তু অ্যাডমিশন হয়, ঠিক আছে। অ্যান্ড পোস্ট গ্রাজুয়েটেড অ্যাডমিশন ইজ 56 সিটস, ঠিক আছে, মানে এখানে কিন্তু MBBS-এর পোস্ট গ্রাজুয়েশনের যে কোর্সটা আছে সেটা কিন্তু এখানে 56 সিটের ক্যাপাসিটি আছে এই কলেজটায়, ঠিক আছে। বৈদ্যি ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স ইজ রিকগনাইজড বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। দ্য বৈদ্যি ইনস্টিটিউশন অফ নার্সিং সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। টোটাল 100 সিটস আর অ্যাভেলেবেল ইন BSc নার্সিং। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পড়াশোনা করার জায়গা, ঠিক আছে, মানে এখানে তোমাদের আশেপাশের কোনো সাউন্ড আসবে না, ঠিক আছে, খুব পিসফুল একটা জায়গা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ সুশ্রুতার স্ট্যাচু করা আছে, ইনি হচ্ছেন ফাদার অফ সার্জারি, ঠিক আছে, মানে আমাদের সার্জারির জনক। মানে সত্যি এখানে আসার পর এত পিসফুল জায়গা, এটা কী বলবো, পুরো শান্তি একদম, এখানে বসলে অটোমেটিকলি পড়তে মন বসবে। এখানে নাকি হেলিকপ্টার জোন দেখাচ্ছে গুগলে, এখানে হেলিকপ্টার আছে কোথাও পাশে, গুগল ম্যাপটা দেখে চলো আমরা দেখি। ওই দূরে ওই জায়গাটা হেলিকপ্টারটা রাখা আছে, চলো দেখি আরও কাছে দেখতে পাই কিনা। এখানে হেলিকপ্টার স্ট্যান্ড করে বুঝলেন মালিক, জায়গাটা সেরা। আর এই কলেজটার সম্বন্ধে যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, স্ক্রিনে দেখো নাম্বার দেওয়া আছে, তো আমাকে মেসেজ করতে পারো অ্যাডমিশন রিলেটেড ইনকোয়ারি বা যে কোনো সম্বন্ধে আমার ইনকোয়ারির জন্য মেসেজ করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।